আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির ভেতরে ঢুকছি। ডান পাশের যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো চেরি গাছ, বিভিন্ন জাতের চেরি আছে আমাদের ক্যাম্পাসে। তো এগুলো হচ্ছে বাম পাশেরগুলোও তাই, এগুলো সবই চেরি গাছ। তো আমি ঢুকছি আমাদের লাইব্রেরি এন্ট্রান্স দিয়ে। এখানে গার্ড বসে আছেন। তো এখানে যেদিক দিয়ে ঢুকছে এখানে অটোমেটিক ফেস রিকগনিশন আছে, গেলেই এখানে স্ক্রিনে আমাদের আইডি কার্ডের ছবি চলে আসে এবং দরজা খুলে যায়। এরপর লিফটে উঠতে হবে। লিফটের যে কোনো বাটন চাপলেই সব থেকে কাছে থাকা লিফটটি খুলে যায়। আমি যাব ফিফথ ফ্লোরে। তো লিফটের মধ্যে গ্লাস দেওয়া আছে। লিফটে গ্লাস দেওয়া থাকার কারণ হচ্ছে মানুষ যাতে বোর্ড না হয়। লিফটে উঠলেই মানুষ একটু নিজেকে পরিপাটি করতে পারে, সেজন্য লিফটে অনেক সময় গ্লাস দেওয়া হয়। এটা একটা ভালো সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। তো লিফট ফিফথ ফ্লোরে চলে এসেছে। এখন এখান থেকে বের হয়ে গেলে, লাইব্রেরিটা যেহেতু একটু গলীয় আকৃতির, এখানকার আউটার সার্কেলটা দেখা যাচ্ছে। এখানে সোফা দেওয়া আছে, বিভিন্ন চেয়ার দেওয়া আছে এবং কম্পিউটার দেওয়া আছে। আর এখানে একজন ব্যক্তি বসেন, এখানেও বসা যায়। আজকে ছুটির দিনের আগের দিন হওয়াতে আজকে লোকজন নেই, কয়েকদিন, বেশ কয়েকদিন ছুটি আছে সামনে, না হলে এখানে জায়গা পাওয়া কঠিন হয়। ভেতরে ইনার সার্কেল আছে, মই আছে এখানে। মইগুলো দিয়ে এগুলোকে পুশ করে বিভিন্ন জায়গাতে নেওয়া যায় এবং ওর জন্য ব্যবহার করা হয়। এখানে আরও অনেক জায়গায় সোফা দেওয়া আছে, বসার জায়গা আছে। প্রায় প্রতিটি জায়গাতেই ল্যাপটপের পয়েন্ট দেওয়া আছে। ল্যাপটপের পয়েন্ট বলা ঠিক হবে না, মোবাইল ল্যাপটপ চার্জে দেওয়ার ব্যবস্থা আছে সব জায়গাতেই। তো এখানে স্টুডেন্টরা যদি আসে তারা বসে কাজ করতে পারে বা একটু গল্পগুজব করতে পারে, খাওয়া দাওয়াও করতে পারে। আমি করিডোর ধরে এগিয়ে যাচ্ছি। অনেক বই পুস্তক আছে সাজানো, বেশিরভাগই চাইনিজ বই। আমাদের আরেকটা লাইব্রেরি আছে, ওটা অনেক বড়। সেই লাইব্রেরিতে আগে যেতাম, সেখানে ইংলিশ বই ছিল, এখানে বেশিরভাগই চাইনিজ বই। এখানে ভেতরে ইনার সার্কেলের ডান পাশে যদি দেখাই, ডান পাশে কম্পিউটার আছে অনেকগুলো, আর বাঁ পাশে ইনার সার্কেল দেখা যাচ্ছে। আমি এখন আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাতে চাই, যেটা বাংলাদেশে কল্পনা করা যায় নাকি। ওয়াশরুম এত পরিষ্কার পরিচ্ছন্ন, সারাদিন ক্লিন থাকে। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এয়ারপোর্টগুলোতে যেরকম থাকে বিদেশের সেরকম। এখানে লাইব্রেরিগুলো আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু রেস্ট করার জায়গা আছে। মানুষ যদি লাইব্রেরিতে পড়তে এসে ক্লান্ত হয়ে যায়, এখানে সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা অংশ আছে, এখানে ঘুমাতে পারে তারা। এখানে নানা ধরনের আসবাব দেওয়া আছে যাতে ওই গলীয় যে বস্তুগুলো আছে সেখানে ঘুমানো যায়, এগুলোকে ঠেস দিয়ে ঘুমানো যায়। তো অনেকেই বিভিন্ন সময়ে ঘুমিয়ে থাকে এখানে। তো আমি নেমে যাচ্ছি। আমার মোবাইলের বোধহয় ক্যাপাসিটি শেষ হয়ে যাচ্ছে, ভিডিও বোধহয় আর খুব বেশিক্ষণ হবে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।